এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লফার্স হোলসিম, বিডি ফাইন্যান্স ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা এদিন অনুষ্ঠিত হবে 7ই জুন। অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক 1 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে তিনি এই শেয়ার কিনবেন। বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 7ই জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স, মারিকো ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ডেটের কারণে ড্রাগন সোয়েটার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত রয়েছে আজ। আগামী কার্যদিবসে আবার লেনদেনে ফিরবে কোম্পানিগুলো।